তুই মাছের মাথা নেচেছিস কেন? দে আমাকে, এই মাছের মাথা খাবো আমি, তুই না। তুই কি কাজটা ঠিক করলি? এই তুই কি ইনকাম করিস যে তুই মাছের মাথাটা খাবি? আমার ভাই ইনকাম করে, সেই ক্ষেত্রে আমার অধিকার আছে এই মাছের মাথা খাওয়ার, তোর না। এসব তুই কি বলছিস বোন? আমার ভাই করছিস কেন? ভাই তো আমারও, ও তো আমারও ভাই, ও ইনকাম করে, ওর ইনকাম খাওয়ার অধিকার তো আমারও আছে। ভাইটা তোর সৎ আর আমার আপন ভাই, সেই ক্ষেত্রে অধিকারটা আমার বেশি, আর তুই বেশি অধিকার ফলানোর চেষ্টা করবি না। আমি না একটা জিনিস বুঝতে পারছি না, তুই খুব ভালো করে জানিস যে এসব কথা শুনলে আমার খারাপ লাগে, তারপরেও তুই এই কথাগুলো বারবার বলে যাস। আচ্ছা তোরা তো আমার পর কেউ না, তোরা আমার নিজের ভাই বোন, আর তুই সবসময় আমাকে সৎ 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 বলতেই থাকিস। তুই তো জানিস এইগুলো শুনতে আমার একদমই ভালো লাগে না, কিন্তু তারপরেও তুই বারবার এই কথাগুলো বলে যাস। কেন, কি হয়েছে, মিথ্যে কিছু বলেছি? আর তোর আপন বলতে তো কেউ নাই, এটা শুনলে কি তোর গা জ্বলে? এই কি হয়েছে, তোরা তো চিল্লাচিল্লি করছিস কেন? ভাই দেখ না, রুহি সারাক্ষণ কিছু না কিছু বলতে থাকে, সারাক্ষণ আমাকে উল্টো পাল্টা কথা শোনায়, আমি না এগুলো নিতে পারছি না। ও বলছে তুই নাকি আমার সৎ ভাই, ও নাকি আমার সৎ বোন। আচ্ছা আমাদের তো আর কেউ নেই, আমরা তিন ভাই বোন ছাড়া, আর এসব কথা যদি ও সারাক্ষণ বলতে থাকে তাহলে আমার কি ভালো লাগে বল? এসব কি ওর বলা উচিত? আরে ও ছোট মানুষ কি নাকি বলে ফেলেছে, এতে তুই রাগ করিস না, ও বড় হলে সব ঠিক হয়ে যাবে। আর রুহি যা বলেছে পুরোটাই কি মিথ্যা বলেছে নাকি? একটু হলেও তো সত্য আছে নাকি? ভাই তুই সারা জীবন একই রকম রয়ে গেলি, তোর কাছ থেকে আমি কোনোদিনও সঠিক বিচারটা পেলাম না। সঠিক বিচার? এই সঠিক বিচার মানে? আমার এখানে তুই কখনো সঠিক বিচার পাবি না, কারণ তুই সৎ, বুঝতে পেরেছিস? আর যেখানে সঠিক বিচার পাবি সেখানে যা। বাবা মা মরে যাওয়ার পরে তো তোর মতো একটা আপদ রেখে গেছে, যাকে আমাদের বসে বসে খাওয়াতে হয়, এরকম বসে বসে আর খাওয়াতে পারবো না। আমার বাসা থেকে এক্ষুনি বের হয়ে যা, বের হয়ে যা বলছি। বাহ, কিভাবে সম্পর্ক শেষ করে দিতে হয় সেটা তোদেরকে না দেখলে কখনো বুঝতেই পারতাম না। জানিস যখন আমি ছোট ছিলাম তখন বাবা আবার গিয়ে দ্বিতীয় বিয়ে করে এনেছিল আমার মা বেঁচে থাকা সত্ত্বেও, তারপরেও না আমি বা আমার মা কখনো একটাও কথা বলেনি, সাদরে গ্রহণ করেছিলাম, মেনে নিয়েছিলাম। কিন্তু যখন তোরা জন্মগ্রহণ করলি তারপর থেকে না সংসারটা পুরো নষ্ট হতে শুরু করেছে, কারণ তোরা সারাক্ষণ সৎ 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 করতেই থাকিস। আমার মাকে তো আমি প্রথমে হারিয়েছি, হারানোর পর ছোট মা বাবা তোরা দুজন, তোরাই তোমার সব কিছু ছিলিস, কিন্তু তারপর হঠাৎ করে কার অ্যাক্সিডেন্টে ছোট মা আর বাবাও মারা গেল, সব সম্পত্তি তোদের নামে লিখে দিয়ে গেছে, যার কারণে সারা তোদের আশেপাশে পড়ে থাকতে হয় আমার। তার থেকে বড় কথা আমি না তোদের মায়া ত্যাগ করতে পারি না, এই জন্য আমি কোথাও যাই না। হ্যাঁ আমি চাইলে বাইরে গিয়ে কাজ করতে পারি, আমি নিজের খরচ নিজে চালাতে পারি, কিন্তু কেন যাই না জানিস? তোরা আমার আপন মানুষ, সংসারের প্রত্যেকটা কাজ যখন যেটা বলিস তখনই সেটা করে দেই, শুধুমাত্র তোদের কাছ থেকে একটু ভালোবাসা আর ভালো কথা শোনার জন্য। কিন্তু আমি বুঝে গেছি আসলে আমার মা ছাড়া আমার আপন আর কেউ ছিল না, যদি থাকতো তাহলে হয়তো বা ছোট মা বাবা আমার দিক চিন্তা করে আমার নামেও একটু সম্পত্তি দিত, কিন্তু দেয়নি। আসলে আমার কপালটাই খারাপ, আল্লাহ আমাকে এই কপাল দিয়েই পাঠিয়েছে, কষ্ট তো আমার সহ্য করতেই হবে। যাই হোক, অনেক বড় বোঝা হয়ে গেছি না রে, সমস্যা নেই, আমি আজকেই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, তোরা ভালো থাকিস, আর কখনো হয়তো বা দেখা হবে না বা হতেও পারে। আল্লাহ হাফিজ। তুমি একটু বসো, আমি আসছি। এক বোতল পানি দিন তো।
মনি, কেমন আছিস? রোহিত? হ্যাঁ, আমি রোহি। তোরা এখানে? আমরা এখানে। আর আমাদের চিনতে খুব কষ্ট হচ্ছে, তাই না? কেমন আছিস তুই? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। সেদিন তোরা বাড়ি ছাড়া না করলে হয়তো এত ভালো থাকতে পারতাম না। আর খোঁচা দিস না আপা, আমরা শেষ হয়ে গেছি। আমাদের সব শেষ হয়ে গেছে, আমরা একদম ধ্বংস হয়ে গেছি। ভাগ্যের কি নির্মম পরিহাস! আমাদের পেট চালানোর জন্য আমি আর আমার ভাই মিলা এই চায়ের দোকানটা চালাই। শুনতে খুবই খারাপ লাগছে, কিন্তু তোরা যা করেছিস এটাই তার যোগ্য বিচার। যাই হোক, তোদের অবস্থা দেখে আমার সত্যি অনেক মায়া লাগছে। এই নে আমার কার্ড, যদি কখনো কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে আসিস, আমি যাই। কি ব্যাপার, তোরা হঠাৎ আমার বাসায়? তোদের মতো বড় লোকদের তাহলে শেষমেশ আমার বাসায় আসাই লাগবে। আমাদের ক্ষমা করে দাও আপা, আমি তোদের বোন হওয়ার যোগ্যতা রাখি কিভাবে বল? আমরা আসলে বুঝতে পারি নাই, তোর সাথে অনেক বড় ভুল করছি, আর আমরা তো এখন একদম নিঃস্ব হয়ে গেছি। এবারের মতন আমাদেরকে ক্ষমা করে দে। বুঝতে পেরেছি, ক্ষমা চাওয়ার জন্য তো আসার মানুষ তোরা না, হয়তো অন্য কারণে এসেছিস। বল কি দরকার? আমরা আসলে একদম নিঃস্ব হয়ে গেছি আপা, তুই আমার করে মাফ করে দে আপা, আমরা অনেক বড় ভুল করছি আর আমরা একদম নিঃস্ব হয়ে গেছি গা। আর আমরা আমাকে ভুল তো বুঝতে পারছি, এবার মতন তুই আমার করে ক্ষমা করে দে। আর ভাই আর ক্যান্সার ধরা পড়ছে, আসলে তুই ছাড়া আর আমার ঘর আর কেউ নাই। তুই যদি আমাকে এই বিপদ থেকে না উদ্ধার করস, আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে রে, তুই মাফ করে দে আমাদের। দেখ, তোর সাথে খারাপ ব্যবহার করে বাসা থেকে বাইর করে দেওয়ার পরে আবার ক্যান্সার হয়েছে, মরণ ব্যাধি ক্যান্সার। শুধু আমার না, ওই যে তোর বোন, তোর বোনটারও হয়েছে। এখন আমরা কী করবো, কই যাবো, কিচ্ছু করতে পারতেছি না। আমাদের কাছে টাকা পয়সাও নাই যে আমরা চিকিৎসা করবো। আমাদেরকে বাঁচারে বোন, আমাদের বা কি ব্যাপার ভাই, তোদের এত অর্থ সম্পদ টাকা পয়সা এসবের অহংকার কোথায় গেছে এখন? সবকিছু হাওয়ায় মিলিয়ে গেল। আসলে বোন, তোর বাসা থেকে বাইর করে দেওয়ার পরে টাকা পয়সা গাড়ি বাড়ি যা কিছু ছিল সবকিছু কেমনে দেখি হয়ে গেল। ওই যে অহংকার করতাম, অহংকারের কারণে আমাদের সবকিছু শেষ হয়ে গেছে। অহংকারের যে পতন এটাই তার প্রমাণ। আর এই যে চিকিৎসা করতে করতে যা কিছু ছিল সেটাও শেষ হয়ে গেছে। আমরা এখন পথের ফকির, আমাদেরকে বাঁচাবো? তুই না বাঁচালে আমাদের কেউ নাই আর এই দুই কুলে। হয়েছে, এখন আর ন্যাকা কান্না কানতে হবে না, সমস্যা নেই, তোমাদের চিকিৎসার ব্যবস্থা আমি করে দিচ্ছি। কিন্তু হ্যাঁ, তোমাদের সঙ্গে আমার থাকার আর বিন্দু মাত্র কোনো ইচ্ছে নেই। গত 10 বছর যাবৎ যেহেতু আমি একা থাকতে পেরেছি, বাকি জীবনটাও আমি একা কাটিয়ে দিতে পারবো, কিন্তু তোমাদের মতো নিজ ছোট লোকদের সাথে আমি আর থাকতে চাই না। তোমরা এখন আমার বাসা থেকে চলে যাও, আমি লোক পাঠিয়ে দিব, তারাই তোমাদের চিকিৎসার ব্যবস্থা করে দিবে। যাও, গেট আউট।